আচ্ছা, যারা আসো তারা কি বের করছো বইয়ের এই টপিকটা? 34.7 নাম্বার টপিক, থ্রি ফেজ সাপ্লাই, টপিক নাম্বার ম্যাম করছি। করছো সবাই? ইয়েস ম্যাম, জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, এটা টপিক হচ্ছে যে আমরা যে বলছিলাম যে স্টেটের মধ্যে তোমাদের পরীক্ষা কবে যেন বলছিলাম, 20 তারিখ না? জি ম্যাম, 20 তারিখ। জি ম্যাম। আচ্ছা, তোমরা কি হোয়াটসঅ্যাপে গ্রুপে এটা দিয়ে আছে না 20 তারিখ পরীক্ষা? না ম্যাম, আমি এমনিতে ম্যাম সবাইকে অ্যানাউন্স করে দিয়েছি ম্যাম, আমাদের ব্যাচ গ্রুপ যারা আমাদের সাথে নিয়েছে গ্রুপে রাখ, সবাইকে। গ্রুপে রেখে দিও তো, কারণ তাহলে ওকে আমার ম্যাম, মনে থাকবে। ওকে ম্যাম, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, তো এখন থ্রি ফেজ সাপ্লাই এর আমরা যেটা পড়ছিলাম যে স্টেটরে আমরা কি করি, স্টেটরে আমরা থ্রি ফেজ সাপ্লাইটা দেই। স্টেটরে যখন থ্রি ফেজ সাপ্লাই দেই তখন স্টেটরের মধ্যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়। কিভাবে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটাই আমরা হচ্ছে এখন দেখব, ঠিক আছে? কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় দেখো, এই যে এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, 34.12 নাম্বার যে ফিগারটা তোমাদের বইয়ের, 34.12 নাম্বার যে ফিগার সেটা হচ্ছে একটা থ্রি ফেজ সাপ্লাই এর ফিগার, ঠিক আছে? এটা হচ্ছে একটা থ্রি ফেজ সাপ্লাই এর ফিগার। এখন দেখো এখানে তিনটা ফেজ লিখা আছে, আমাকে রেসপন্স করতে হবে এই 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 জি ম্যাম, দেখতে এই পাচ্ছি। টপিকটাতে রেসপন্স করতে হবে, না হলে জি কিন্তু ম্যাম, জি বুঝতে ম্যাম, পারবো না যে তোমরা বুঝতেছো কিনা। এখানে দেখো ফেজ 1, ফেজ 2 আর হচ্ছে ফেজ 3, তিনটা ফেজ, তাই না? এই যে দেখো জি ম্যাম, তিনটা ফেজ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এবং এক একটা ফেজের সাথে আরেকটা ফেজের পার্থক্য কত, 120 একশো ডিগ্রি বিশ করে। ডিগ্রি জি ম্যাম, তাহলে এই যে যেখানে ফেজ 1 শুরু হয়েছে, তাহলে এই যে ফেজ 1 যেটা হয়েছে শুরু, ধরো এই যে এটা যে ফেজ 1, যেটা ফেজ 1 এর যে একটা ফুল সাইকেল, এই ফুল সাইকেল কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে তোমার 2π বা 360 ডিগ্রি, ঠিক আছে? একটা ম্যাম ফুল আপনার সাইকেল, কথাটা ক্লিয়ারলি আসতেছে না, মানে ছোট করে আসতেছে। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন বুঝা যাচ্ছে। আচ্ছা, একটা ফুল সাইকেল কমপ্লিট করতে সময় লাগে হচ্ছে 2π বা 360 ডিগ্রি, হ্যাঁ? তো এই যে ফেজ 1, ফেজ 1 এর যে ফুল সাইকেল, এই ফুল সাইকেলটা কমপ্লিট করতে সময় লাগছে হচ্ছে 360, 360। তাহলে হাফ সাইকেল কমপ্লিট করতে সময় লাগবে কত, ম্যাম 180। 180। ইয়েস ম্যাম, তাহলে এই হাফ সাইকেলটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি তাহলে আমি কত পাবো, 60 60, মানে যদি টোটাল 3 ভাগ করি তাহলে 380 হবে না, সরি 180 হবে না? জি ম্যাম, 3 ভাগ করলে ম্যাম, এই হাফ সাইকেলটাকে 3 ভাগ করলে, যে 1 নম্বরে হচ্ছে 60, 2 নম্বরে হচ্ছে 60, 3 নম্বরে হচ্ছে 60, তাহলে এই টোটালটা হচ্ছে আমার 180। আসি। আমার জি দরকার ম্যাম, কত, 120। জি ম্যাম, আমার দরকার 120। তাহলে 120টা শুরু হবে কোথা থেকে, এই 2 নম্বর জি থেকে, এই দুই জি ম্যাম, নম্বরটা হচ্ছে 120, জি ম্যাম, তাই না? তাহলে জি এই যে ম্যাম, 2 নম্বর, এই 2 নম্বরটা থেকে আবার শুরু হয়েছে হচ্ছে ফেজ 2, যেটা আবার কমপ্লিট হইতে আমার সময় লাগছে 180, 360। 300, পুরোটা কমপ্লিট হতে 360। জি ম্যাম, পুরোটা কমপ্লিট হইতে জি ম্যাম, সময় লাগছে 360, ঠিক আছে? জি ম্যাম, এরপরে আবার তাহলে আমার কত, মানে 120 করে পার্থক্য হচ্ছে একটা থেকে আরেকটা শুরু শুরু করতে। তাহলে ফেজ 2 থেকে আবার 120 ডিগ্রি পরে শুরু হবে ফেজ 3। তাহলে জি ম্যাম, ফেজ 2 যদি এখানে হয় তাহলে তার সাথে আবার 60 60 যোগ করলে হবে হচ্ছে 120। তাহলে এই যে 60, এই যে 60, তাহলে 4 নম্বর যে পয়েন্টটা, 4 নম্বর পয়েন্ট থেকে শুরু হবে ফেজ 3, জি ঠিক ম্যাম, আছে? বুঝতে এইভাবে করে থ্রি ফেজ সাপ্লাইটা আমরা আঁকবো। কিভাবে আঁকবো, শুরু করব হচ্ছে একটা থেকে আরেকটা 120 ডিগ্রি পর পর, এবং যেটা কমপ্লিট করতে আমার টোটাল সময় লাগবে হচ্ছে 360 ডিগ্রি বা 360, ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সিসকে, আমি মানে তোমাদের সুবিধার জন্য বলতেছি, একটা এক্সিসকে আমরা কিভাবে ভাগ করছি, একটা এক্সিসকে ভাগ করছি হচ্ছে 60 60 60 60 করে, তাহলে আমার হিসাব করতে সুবিধা হচ্ছে, জি ম্যাম, ঠিক আছে? প্রথমে 0 থেকে শুরু হবে, তারপরে 120 থেকে শুরু হবে, তারপরে শুরু হবে হচ্ছে 240 থেকে, তাই না? জি একশো ম্যাম, বিশ এক একটা থেকে যদি 120 করে পার্থক্য হয়, তাহলে প্রথমটা যদি শুরু হয় 0 থেকে, 0-র পরে 1 নম্বরে আসতে কত, 60, 1 নম্বর পয়েন্টটা হচ্ছে 60, সাই, জি ম্যাম, হ্যাঁ, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে 120,
জি ম্যাম। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে 180, হ্যাঁ। জি ম্যাম। 4 নাম্বার পয়েন্টটা কত? 360 ম্যাম। ভাই 240, 240 ম্যাম। 240, হ্যাঁ 240। এরপরে ধরো আমি যদি পরের পয়েন্টটা ধরি, এটা থেকে ধরো এটাকে ধরলে আমার কার্সারটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটাকে ধরলাম আমি 5 নাম্বার, তাহলে 5 300 ম্যাম। নাম্বার, 5 নাম্বারটা কত? 300 ম্যাম। 300। তারপরে পয়েন্টটা যদি বলি 6 নাম্বারটা কত? ম্যাম 360। 360। এরপরেরটা কত? ম্যাম 420। 420। তার মানে এরকম করে 60 60 60 করে আমরা ভাগ করছি, হ্যাঁ। জি ম্যাম। ভাগ করার পরে তাহলে আমার একটা ফুল সাইকেল কমপ্লিট হতে সময় লাগতেছে 360। জি ম্যাম। তাহলে এক নাম্বার যে ফেজটা, এই এক নাম্বার ফেজটা শেষ হচ্ছে কততে? যে 360 এ যে। জি ম্যাম। তাহলে এই যে 2 নাম্বার ফেজটা যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে কততে? যে 480 তে ম্যাম। 480 তে, গুড। আর 4 নাম্বার যে ফেজটা শুরু হয়েছে এটা শেষ হবে কততে? যে 40 ম্যাম। 620 এ। 620 এ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এভাবে করে আমরা, এটা তো আমরা হচ্ছে একদিক সামনের দিকে আগাইছি, সেম ভাবে পিছনের দিকেও একইভাবে আগাইতে হবে। পিছনের দিকেও 300 মানে সাইড করেই হবে, ঠিক আছে ম্যাম? সরি ম্যাম, 720 এ শেষ হবে ম্যাম। যাই হোক, হিসাব করো, এটা এটা হিসাব করলেই হবে। মানে যেখান যেই পয়েন্ট থেকে শুরু হবে তার সাথে তুমি 360 যোগ করবা, তাহলেই তো হয়ে যাচ্ছে যে কততে যেয়ে শেষ হচ্ছে। জি ম্যাম। এটা আমি সামনের দিকে আগাইছি, আর সেম ভাবে আমরা পিছনের দিকেও কিন্তু এই 360 লাগবে কমপ্লিট হইতে। হাফ হইতে কমপ্লিট লাগবে 180, ফুল হইতে কমপ্লিট লাগবে 360, ঠিক আছে? এভাবে করে থ্রি ফেজ সাপ্লাইটা এখানে আঁকা হয়। এটা ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি তাহলে দেখব যে এই যে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাইটা দিলাম তখন কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে। খেয়াল করো, এই যে 34.13 নাম্বার যে ইয়েটা ফিগারটা, এই ফিগারটা হচ্ছে আমার রেফারেন্স ফিগার, ঠিক আছে? একটা হচ্ছে ফেজ ওয়ান, একটা হচ্ছে ফেজ টু, আর একটা হচ্ছে ফেজ থ্রি। এখন এইখানে এক নাম্বার পয়েন্টটা চিন্তা করো, যখন থিটার মান হচ্ছে জিরো, তার মানে যখন এই যে জিরো পয়েন্ট, এই যে আমার সবসময় আমার কার্সারটা খেয়াল করো, এই যে যখন জিরো পয়েন্ট, এখানে একটা আমরা জিরো পয়েন্ট দেখতে পাচ্ছি না? জি ম্যাম। জিরো পয়েন্টের ক্ষেত্রে দেখো তিনটা ফেজ কি অবস্থায় আছে এটা আমাকে এখন দেখতে হবে। এই জিরো পয়েন্টে দেখো, জিরো পয়েন্টে কি ফেজ ওয়ান এর মান হচ্ছে জিরো, কারণ জিরো পয়েন্টের থেকে ফেজ ওয়ান শুরু হয়েছে। তো এই জিরো যে পয়েন্টটা, এই জিরো পয়েন্টে ফেজ ওয়ান এর মান হচ্ছে জিরো। ফেজ টু আর এই যে এই উপরের দিকে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ, তাহলে এই যে পজিটিভ সাইড, পজিটিভ সাইডে কোন ফেজটা আছে? ফেজ থ্রি আছে না? জি ম্যাম। পজিটিভ সাইডে আছে হচ্ছে ফেজ থ্রি, যেটা একটু গাঢ় দাগ। আর নিচের দিকে আছে কি? ফেজ টু। ফেজ টু ম্যাম হচ্ছে ডট ডট দেওয়া, ঠিক আছে? জি ম্যাম। তার মানে এই যে দেখো, ফেজ ওয়ান এর মান হচ্ছে জিরো, ফেজ টু এর মান হচ্ছে রুট থ্রি বাই টু ফাই এম, এবং ফেজ থ্রি এর মান হচ্ছে, সরি, ফেজ টু হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু ফাই এম, এবং ফেজ থ্রি হচ্ছে রুট থ্রি বাই টু ফাই এম। ম্যাম ফেজ টু তে মাইনাসটা তো ঋণাত্মক অক্ষের কারণে আসছে ম্যাম। হ্যাঁ, যেহেতু নেগেটিভ দিকে এই জন্য এটা আসছে হচ্ছে মাইনাস। জি ম্যাম। আর ফাই এম টা এখানে কি? ফাই এম টা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ফ্লাক্স, ফাই এম টা এখানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স। কিন্তু এখানে দেখো, যেটা আমার ইয়ে পয়েন্ট মানে জিরো পয়েন্টে ফেজ টু বা ফেজ থ্রি, এই দুটা কিন্তু ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম এটা কিন্তু ম্যাক্সিমামের পরে একটু বেঁকে গেছে। জি ম্যাম। তাই না? এই জন্যই এটা হচ্ছে রুট থ্রি বাই টু পয়েন্ট সেভেন সেভেন। রুট থ্রি ইয়ের মান কত দেখো তো, ক্যালকুলেটার আছে নাকি? আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, আবার শুধু মনে রাখো হচ্ছে রুট থ্রি বাই টু। ওকে ম্যাম, ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি। এখন এই জিনিসটাকে যদি আমি একটা ডায়াগ্রাম দিয়ে দেখি, তাহলে খেয়াল করো কি হবে জিনিসটা। দেখো এটা এটা হচ্ছে আমার, এটা যদি মানে এটা এটা আগে ইয়ে করা যেত, এখন করাও যায় না, দেখি না যায় কিনা। আচ্ছা দেখো,
তাহলে এই ফিগারটা যদি আমি বলি, আমার রেফারেন্স ফিগার কি ছিল? এদিকে ছিল মনে হয় ফেজ ওয়ান, তাই না? জি ম্যাম। আরে আল্লাহ, এটা আচ্ছা এদিকে ছিল ফেজ ওয়ান, তারপরে কোনটা কোন দিকে ছিল? এটা আবার কি হলো? ড্র করতে যায়, আচ্ছা এই দেখো এদিকে ছিল, আচ্ছা এই ছবিটা দিয়ে বুঝাই, এটা ছিল ফেজ ওয়ান, এটা হচ্ছে ফেজ টু, এটা হচ্ছে ফেজ থ্রি। তো আমার যখন জিরো নাম্বার পজিশন আছে, জিরো নাম্বার পজিশনে ফেজ ওয়ানের মান হচ্ছে জিরো, হ্যাঁ, তার মানে এই যে ফেজ ওয়ানটা, এই ফেজ ওয়ানটা আমার থাকতেছে না। জি ম্যাম, তো জিরো। জি ম্যাম, জিরো হয়েছে। জিরো যেহেতু ফেজ ওয়ানটা এখানে নাই। আচ্ছা তোমরা তোমরা নিজেরা খাতায় আঁকো দেখি, নিচের একটা খাতা কলম নাও তাহলে হবে, ভালো মানে বুঝতে সুবিধা হবে। খাতা কলম নাও। কোনটা ম্যাম? জি ম্যাম, নেছি ম্যাম। খাতা কলম নিয়ে প্রথমে এই রেফারেন্সটা আঁকো। আমি কিন্তু যে কারো ভিডিও দেখতে চাবো, সো সবাই খাতায় আঁকো। যে 34.13 নাম্বার যে ছবিটা, এটা তোমরা খাতায় আঁকো। ফেজ ওয়ান, ফেজ টু এবং ফেজ থ্রি, এবং একটা আরেকটার সাথে পার্থক্য হচ্ছে 120 ডিগ্রি। আঁকা হয়নি এখনো? হয়ে গেছে। আচ্ছা এখন যখন থিটা ইকুয়াল টু জিরো, যখন থিটা ইকুয়াল টু জিরো তখন আমার ফেজ ফেজ ওয়ানের মান হচ্ছে জিরো, তাই তো? তাহলে এখন আরেকটা ছবি আঁকো যেটাতে ফেজ ওয়ান নাই, শুধু টু আর থ্রি আছে। মানে একই সিস্টেমে? একই সিস্টেমে, মানে এখানে যে অ্যাঙ্গেল বা যেই দিকটা ফলো করে ছবিটা আঁকছো ঠিক সেইভাবে আঁকবা। ওকে ম্যাম। দুই নাম্বার ছবি আঁকো, যে দুই নাম্বার ছবিতে ফেজ ওয়ান থাকবে না, কিন্তু ফেজ টু আর থ্রি থাকবে, যেহেতু ফেজ ওয়ান এর মান হচ্ছে জিরো। আঁকছো? জি ম্যাম। তাড়াতাড়ি রেসপন্স করো। আচ্ছা আর বুঝার সুবিধার্থে ফেজ ওয়ানটা তোমাদের সুবিধা মতো, ধরো ডট ডট বলো বা মোটা করে দাগ বলো বা অন্য কোন কালারের কালি বলো, সেটা দিয়ে ফেজ ওয়ানটা তোমরা এখন আঁকো, অন্য অন্য যেটা তোমরা বুঝতে পারবা। ওকে ম্যাম। ধরো একটা অন্য কালারের কালি দিয়ে আঁকো ফেজ ওয়ানটা। আঁকছো তাই তো? জি ম্যাম। এখন সবগুলোর মধ্যে 120 ডিগ্রি এটা লিখছো? জি ম্যাম। লেখা হয়েছে, লিখছো 120 ডিগ্রি করে লিখছো তো? জি ম্যাম। এখন দেখো ফেজ টু যেটা, ফেজ টু এর মান হচ্ছে নেগেটিভ, তাই না? জি ম্যাম। যখন থিটা ইকুয়াল টু জিরো, এই যে জিরো পয়েন্টে, জিরো পয়েন্টে ফেজ টু এর মান হচ্ছে নেগেটিভ। সামিউল কোথায় আছো? জি ম্যাম, আছি ম্যাম। আচ্ছা ফেজ টু এর মান কি নেগেটিভ। এখন আমরা কি করব, এই যে ফেজ টুটা যেটা, ফেজ টুটা আমরা পিছনের দিকে বাড়াবো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে এই যে ফেজ টুটা যেটা, এটা পিছনের দিকে তোমরা বাড়াও। এখন এটা নর্মাল কালি দিয়ে, শুধু ফেজ ওয়ানটাই আলাদা কালি দিয়ে।
ওকে ম্যাম। পারেছো? জি ম্যাম। আচ্ছা তাহলে এখন তাহলে এটা যে এই 1 8 3 এই দুইটার মাঝে কি মাঝখান দিয়ে একটা লাইন চলে আসছে না? জি ম্যাম। 2 মাঝখান দিয়ে আসছে হচ্ছে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু তাহলে এখন অ্যাঙ্গেল দুইটা কত ডিগ্রি করে হয়ে গেল? 60 ডিগ্রি। 60 ডিগ্রি করে হয়ে গেল, লিখো 60 60। লিখেছি। আচ্ছা তাহলে আমার এখন কোন দুইটা কোন দুইটা মেইন এখানে আমার ফেস, একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে থ্রি, তাই তো? এখন এই মাইনাস টু এবং থ্রি এই দুইটার মাঝখান দিয়ে আবার আরেকটা লাইন টানো, ওই যে ভেক্টর সামান্তরিকের সূত্র আছে না সেটা ফলো করে এই দুইটার মাঝখান দিয়ে আরেকটা লাইন টানো, যেন এটা একটা সামান্তরিক হয়, মানে জিনিসটা এরকম হয়, এই যে এরকম হয়, এই যে এই যে 1 নম্বর ছবিটা যেটা, এটা জি ম্যাম জি ম্যাম এটা কি সামান্তরিক না একটা? জি ম্যাম। তাহলে দেখো এই যে মাইনাস টু আর হচ্ছে থ্রি, তাই না? মাইনাস টু এবং থ্রি এই দুইটার মাঝখান দিয়ে আমরা যেটা আঁকছি ভেক্টর সামান্তরিকের সূত্র ফলো করে সেটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট, মানে রেজাল্টেন্ট ফ্লাক্স। এই যে তিনটা ফেজ ছিল, এই তিনটা ফেজ থেকে আমার রেজাল্টেন্ট ফ্লাক্স আসছে হচ্ছে এইটা মাঝখান দিয়ে আমরা যেটা আঁকছি। এখন এই রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা আঁকলাম সেটার মান কত হবে? ও আচ্ছা, মাঝখান দিয়ে যখন আঁকলা তখন আবার অ্যাঙ্গেল দুইটা কত কত হয়ে গেছে? 30 30। 30 30 হয়ে গেছে, তাই তো? জি ম্যাম। আচ্ছা তাহলে আমার রেজাল্টেন্টটা কত হবে দেখো? রেজাল্টেন্টটা হবে হচ্ছে 2 ইনটু, এখানে কয়টা রুট? 3/2 আছে, দুইটা আছে না? জি ম্যাম, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, কিন্তু যেহেতু এটা আমরা পিছনের দিকে বাড়াই ফেলছি সো আমরা এখানে মানে শুধু ইয়েটা কনসিডার করতেছি, ভ্যালুটা কনসিডার করতেছি, ঠিক আছে? শুধু ম্যাগনিচিউডটা কনসিডার করতেছি, এই জন্য 2 ইনটু রুট 3/2 5m, ঠিক আছে? জি ম্যাম। কস 60 ডিগ্রি/2, কারণ হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে 60 ডিগ্রিটা, এই 60 ডিগ্রি/2 না লিখে তোমরা সরাসরি কস 30 ডিগ্রিও লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? জি ম্যাম। দিয়ে এইটা যখন তুমি ইয়ে করো ক্যালকুলেশন করার পরে ইকুয়েশনটা আসবে হচ্ছে বা ভ্যালুটা আসবে 3/2 5m, 3/2 5m যে আসবে, এই 3/2 মানে কি 1.5? জি ম্যাম। 3/2 মানে 1.5, তাহলে এই যে রেজাল্টেন্টটা যেটা সেই রেজাল্টেন্টার ভ্যালু হচ্ছে 1.5 5m। জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা এখনো যাদের কনফিউশন আছে তাদের জন্য আমরা কত নম্বরের জন্য করলাম? জিরোর জন্য করলাম, জিরো পয়েন্টের জন্য, তাই না? এখন 1 নম্বর পয়েন্টের জন্য করি, আবার লিখো when theta, মানে theta equal to, তাহলে এখানে কত ডিগ্রি? 1 নম্বর পয়েন্টে থিটার মান কত ম্যাম? জিরো। হ্যাঁ, 1 নম্বরে। ও আচ্ছা শুনুন, 1 নম্বরে থিটার মান কত? থিটা 60। জি ম্যাম, 60। 1 নম্বরে থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 1 নম্বর পয়েন্টে ফেজ 1 এর মান কত? এক নম্বর পয়েন্টে ফেজ 1 এর মান কত বলো ম্যাম? ম্যাম 0। হাই, 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট থেকে ফেজ 1 বরাবর লাইন টানো, তাহলে দেখো কোন দিকে হয়, জিরোতে হয় না পজিটিভে হয় না নেগেটিভে হয়? পজিটিভে। পজিটিভে ম্যাম। হ্যাঁ পজিটিভ। তাহলে ফেজ 1 এর মান কত 1 নম্বর পয়েন্টে? সব সময় হচ্ছে রুট 3/2 5m,
কারণ এটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়নি এটা এখনো। এটা যদি তুমি স্কেল দিয়ে টানো তাহলে এই যে 0.7707 একটা মান আসে। সো এটাকে আমরা বলি হচ্ছে √3/2। তাহলে এক নাম্বার পয়েন্টে ফেজ 1 এর মান হচ্ছে √3/2 5m। আচ্ছা ফেজ 2 এর মান কত? এক নাম্বার পয়েন্ট থেকে উপরের দিকে গেলাম, এখন ফেজ 2 বরাবর নিচের দিকে নামো, কত ম্যাম? তাহলে ঋণাত্মক ম্যাম, মাইনাস মাইনাস √3/2 √3/2 5m। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, আর ফেজ 3 এর মান কত? √3/2 ম্যাম, √3/2 একটা পজিটিভ একটা নেগেটিভ ম্যাম, একটা নেগেটিভ। হ্যাঁ, আর ফেজ 3 ম্যাম? ফেজ 3 হচ্ছে ম্যাম মাইনাস। কেন, দুইটাই কি মাইনাস? না ম্যাম, সরি ম্যাম, ফেজ 3 পজিটিভ ম্যাম। কেন ফেজ 3 পজিটিভ? এই যে এই যে ফেজ 3 টা, ফেজ 3 তে কি দুই নাম্বার পয়েন্ট, দুই উল্টা পাল্টা না, হ্যাঁ ফেজ 3 টা কি এক নাম্বার পয়েন্টের এক নাম্বার পয়েন্ট দিয়েই তো গেছে। তার মানে এই দুই মানে তিন নাম্বার যে ফেজটা, এই তিন নাম্বার ফেজটা তো জিরো অ্যাক্সিস কে ক্রস করছে। জি ম্যাম। তাহলে ফেজ 3 এর মান হচ্ছে এটা জিরো। এই এক নাম্বার পয়েন্টে, এক নাম্বার পয়েন্ট দিয়েই তো ফেজ 3 টা গেছে। জি ম্যাম। তাহলে এক নাম্বার পয়েন্ট দিয়ে যদি ফেজ 3 টা যায় তাহলে এক নাম্বার পয়েন্টে হচ্ছে ফেজ 3 এর মান জিরো। আর উপরের দিকে যদি আমি একটা লাইন টানি তাহলে এখানে পাবো ফেজ 1 মানে √3/2 5m, আর নিচের দিকে যদি একটা লাইন টানি তাহলে পাবো হচ্ছে ফেজ 2 কে, যেটা হচ্ছে মাইনাস √3/2 5m। আচ্ছা এই কনফিউশন ক্লিয়ার হওয়ার জন্য এখন বলো দেখি এই দুই নাম্বার পয়েন্টে তিনটা ফেজের কি মান হবে? দুই নাম্বার পয়েন্টে কে জিরো হবে, কে পজিটিভ হবে, কে নেগেটিভ হবে? ম্যাম এক নাম্বার কি জিরো আসবে ম্যাম? হ্যাঁ বলো। ফেজ 1 ম্যাম জিরো আসবে দুই নাম্বার পয়েন্টে ম্যাম? দুই নাম্বার পয়েন্টে ম্যাম ফেজ 1 ম্যাম পজিটিভ। ফেজ 1 পজিটিভ, গুড। তারপর এরপরে হচ্ছে ম্যাম দুই নাম্বার পয়েন্টে ম্যাম তিন নাম্বার নেগেটিভ আসবে। ফেজ 3 নেগেটিভ এবং ফেজ আর ম্যাম হচ্ছে ফেজ 2 আর ফেজ 1 ফেজ 1 তো পজিটিভ, পজিটিভ। ফেজ 2 হচ্ছে ম্যাম দুই নাম্বার পয়েন্টে জিরো ম্যাম। হ্যাঁ জিরো অ্যাক্সিলারেশন মিলছে তো ম্যাম। হ্যাঁ, কারণ দুই নাম্বার পয়েন্ট দিয়ে ফেজ 2ই গেছে। জি ম্যাম। পয়েন্ট দিয়ে যে যাবে সে জিরো, বুঝছি। আর উপরের দিকে যে থাকবে যে সে পজিটিভ, নিচের দিকে যে থাকবে সে নেগেটিভ। জি ম্যাম। আচ্ছা তিন নাম্বার পয়েন্টে কি হবে বলো ম্যাম? ফেজ 1 জিরো। ম্যাম ফেজ 1 জিরো, ফেজ 2 ম্যাম নেগেটিভ আসবে, আর ফেজ 3 ম্যাম পজিটিভ। ভালোমতো খেয়াল করো ম্যাম, তিন নাম্বারে হচ্ছে ফেজ 1 জিরো, এরপরে হচ্ছে ম্যাম ফেজ 2 হচ্ছে পজিটিভ, আর ফেজ 3 হচ্ছে নেগেটিভ। হ্যাঁ বুঝছো, কারণ ফেজ 2 টা তো উপরের দিকে, এই তিন নাম্বার বরাবর উপরের দিকে হচ্ছে ফেজ 2 আর নিচের দিকে হচ্ছে ফেজ 3। জি ম্যাম। সো ফেজ 2 পজিটিভ, ফেজ 3 হচ্ছে নেগেটিভ। এখন 4 নাম্বার 4 নাম্বার পয়েন্টে কি হবে অন্য আরেকজন বলো? ভয় পাওয়ার কিছু নাই, আরেকজন বলো 4 নাম্বার পয়েন্টে কি হবে? ফেজ 2 ম্যাম জিরো। ফেজ 2 জিরো 4 নাম্বার পয়েন্ট। কেন ফেজ 2 জিরো ম্যাম? যে আপনার শূন্যের ওখানেই তো আছে, জিরোর পয়েন্টেই তো আছে ফেজ 2। কোথায়? সরি ম্যাম, ফেজ 3 জিরো। তারপর আর ফেজ 2 হচ্ছে পজিটিভ, আর ফেজ 1 হচ্ছে নেগেটিভ 4 নম্বর পয়েন্টে। ভেরি গুড। হ্যাঁ তাহলে এখন আমরা ইয়েটা আঁকি, ওই ছবিটা আঁকি, একটু আগে যেই ছবিটা আমরা আঁকছিলাম জিরো পয়েন্টের জন্য, তাই না? এখন সেম ছবিটা তোমরা আঁকো হচ্ছে এক নাম্বার পয়েন্টের জন্য। এক নাম্বার, এক নাম্বারে কি, যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, হ্যাঁ যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি তখন ফেজ 1 কত ম্যাম? তখন ম্যাম ফেজ 1 হচ্ছে ম্যাম পজিটিভ ম্যাম।
হ্যাঁ মানে রুট থ্রি বাই টু ফাইভ এম, ফাইভ এম। আর ফেস টু ম্যাম নেগেটিভ ম্যাম, মাইনাস রুট থ্রি বাই টু ফাইভ। জি ম্যাম মাইনাস রুট থ্রি বাই টু। আর ফেস থ্রি ম্যাম, ফেস থ্রি ম্যাম জিরো জিরো। তাহলে এখন ওই ছবিটা আঁকো দেখি। এক নাম্বারের জন্য ম্যাম, রফিকুল আঁকা হয়েছে? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ রফিকুল আঁকা হয়েছে? ম্যাম ম্যাম আমি তো হসপিটালে আছি এই মুহূর্তে, এই মুহূর্তে কালকে আসছি, এখন পর্যন্ত যেতে পারিনি। আমার একটা ভাগ্নি হয়েছে তো গতকালকে, আচ্ছা এখন পর্যন্ত হসপিটালে আছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। শাহিন শাহিন হোসেন শাহিন হোসেন চন্দনবালা, জি ম্যাম দেখি তোমারটা দেখি। দেখা যাচ্ছে এই ছবি তো না, পরেরটা যেটা আঁকতে বললাম 60 ডিগ্রির জন্য। ও ম্যাম কি আছে ম্যাম, ট্রাই করতেছি। আচ্ছা করো, সামি হলো করছো? জি ম্যাম করেছি ম্যাম, দেখি একটু। ম্যাম দেখেন ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। ম্যাম আমি কি ম্যাম, এই যে ম্যাম এটা কি ডিভাইড করব? হ্যাঁ হ্যাঁ ডিভাইড করো, যেটা নেগেটিভ সেটাকে পিছনের দিকে বাড়াও। নেগেটিভ কোনটা ম্যাম? ম্যাম নেগেটিভ হচ্ছে এটা ম্যাম, ফেজ টু। জি ম্যাম। হ্যাঁ তাহলে ওটাকে পিছনের দিকে বাড়াও। জি ম্যাম জি ম্যাম বাড়াইছি ম্যাম। জি ম্যাম এই যে ম্যাম। হ্যাঁ তাহলে এখন রেজাল্টেন্টটা আকো, রেজাল্টেন্টটা কার কার মধ্যে হবে ম্যাম? হচ্ছে ম্যাম এটার মধ্যে, এই দুইটার মধ্যে ম্যাম হবে। কোন দুইটা ম্যাম? আই আর হচ্ছে মাইনাস মানে এক নাম্বার আর আই আর মাইনাস আই এর মধ্যে হবে ম্যাম। মানে এক নাম্বার আর মানে যেটা বিপরীত দিকে বর্ধিত করলাম, -2। জি ম্যাম এটার মধ্যে ম্যাম। এক এক কোনটা তোমার ম্যাম? ওই যে এটা, ওইদিকে আবার এক কেন তোমার? মানে ওটা ফেজ ওয়ান, এটা ফেজ থ্রি, এটা জিরো জিরো ডিগ্রি দিয়েছি। তোমার রেফারেন্স ছবি কই? রেফারেন্স যেটা প্রথমবার পাইছি আক্সিলা রেফারেন্স, এই যে ম্যাম উপরে ম্যাম। তাহলে রেফারেন্স ওয়ান, রেফারেন্সের যেটা ফেজ ওয়ান, এই ছবি তো একই ফেজ ওয়ান রাখতে হবে, ফেজ ওয়ান উল্টায় দিলে হবে না তো। আচ্ছা ম্যাম বুঝতেছি ম্যাম, বুঝতে পারছি ম্যাম, আমি আবার রাখতেছি ম্যাম তাহলে। তাহলে আবার রাখো। হ্যাঁ জি ম্যাম, রেফারেন্সটা সবসময় একই রকম থাকবে। জি ম্যাম আমি একে আবার দেখাচ্ছি ম্যাম।
শাহিন হোসেন, এটা কি জয়েন করে চলে গেছে সবাই? শাখাওয়াত হোসেন, দেখছো সামিউল কি অবস্থা? জি ম্যাম, শাখাওয়াত হোসেন তো মাত্র কথা বললো ম্যাম, রেসপন্স করলো একটু আগেই। কই তো ম্যাম, কিউ1 আর সিকিউরিটি দুটাই আসবে। হুম, সবাই কি ভাবছে বলো তো স্যামুয়েল, যে এটা তো রেকর্ডিং থাকবেই, সমস্যা কি? জি ম্যাম, এটাই হচ্ছে ম্যাম। আমি কিন্তু ম্যাম আপনাকে এই জন্যই ফোন দিই নাই, কারণ সকালবেলা ক্লাস তো আমাদের পরীক্ষার, তো রাত্রে সমস্যা হবে না ক্লাস করতে ম্যাম, কারণ ফাইনালের সময় কম তো ম্যাম, পরে শেষে দিয়ে সব কোর্সের ক্লাস একসাথে জড়ো হয়ে যায় ম্যাম, অনেক কষ্ট হয়ে যায় আমাদের, এই জন্য আগে 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 রিল্যাক্সিং ক্লাস গুলো করলে ভালো হয়। তাহলে তোমাদের সুবিধা দিলেও বিপদ, না দিলেও বিপদ। এখন যদি এই এই অডিওটা ভিডিওটা তো সবাই পাবে, এই চিন্তা করেই কিন্তু কেউ ক্লাসে আসে নাই। জি ম্যাম, তোমাদের ভালোর জন্যই দেওয়া হয়, কিন্তু এটা সবাই এটার সদ্ব্যবহার মানে খারাপ ব্যবহার করতেছে। জিরো জি ম্যাম, ফেস ট্রু ধরি নাই ম্যাম, ঠিক আছে। রেজাল্টেন্ট কই? রেজাল্টটা এইছে, উল্টা উল্টা পাল্টা করে আঁকিও না, মানে একই সিরিয়ালে আঁকো, না হলে বোঝা যায় না। আচ্ছা ওকে যাই ম্যাম, হোক, ঠিক আছে। তাহলে এভাবে করে আমরা যদি প্রতিটা অ্যাঙ্গেলের জন্য এরকম মানে আঁকি, তাহলে দেখা যায় যে এই যে রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা, এই রেজাল্টেন্ট ফ্লাক্সটা দেখো প্রতিটা ডিগ্রির জন্য আস্তে 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 ঘুরতেছে। আমরা তো এখানে শুধু 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি এগুলো দেখলাম, এছাড়াও তো এরকম করে করে তো অনেক প্রতিটাই তো ডিগ্রি ডিগ্রি করেই আগাচ্ছে, তাই না? সো দেখা যায় যে এই রেজাল্টেন্ট ফ্লাক্সটা হয় কি, যত মানে সময়ের সাথে সাথে এই যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা এটাও রোটেট করে, এই জন্যই এটাকে বলা হয় হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স। তার মানে এই যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা যেটা, সেইটা ফেজের যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা, এই রেজাল্টেন্ট ফ্লাক্সটা আসলে এখানে রোটেট করতেছে, যার ফলে স্টেটরে 3 ফেজ সাপ্লাই দেওয়ার ফলে ওখানে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং এই যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এটা রেজাল্টেন্ট যে ভ্যালুটা, সেই রেজাল্টেন্ট ভ্যালুটার মান কত? 1.55 φm, কারণ প্রতিটার জন্যই কিন্তু একই 1.55 φm। সো রেজাল্টেন্ট যে ম্যাগনেটিক ফ্লাক্স, সেই রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু হচ্ছে 1.55 φm, ঠিক আছে? এখন তোমাদের বাসার কাজ হচ্ছে এই যে এক মানে এই একদম 360 একদম 360 ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ, তার মানে কি এখানে 4টা পয়েন্ট আছে, তোমরা 5 6 5 6 5 6 7 জি ম্যাম, এই 7
এখান থেকে শুরু করে ও হ্যাঁ 5 6 হ্যাঁ 5 6 হলে ম্যাম 7টা হবে আর কি 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এই পর্যন্ত তোমরা হচ্ছে এটা অ্যাসাইনমেন্টের মধ্যে না এটা 7 তো 7 দাঁড়াও ম্যাম এটা 6 হয় 5 6 আই তো 6 আর কি হ্যাঁ আছে হ্যাঁ এই 6 পর্যন্ত করবা করে হ্যাঁ 6 পর্যন্ত করে এটা থেকে আমরা কি দেখলাম সেটা তোমরা হচ্ছে এক্সপ্লেইন করবা এটা নিজেরা খাতায় করতে হবে এইভাবে থ্রি ফেজ সাপ্লাইটা প্রথমে আঁকবা হ্যাঁ থ্রি ফেজ সাপ্লাইটা এইভাবে একে এই প্রতিটা ডিগ্রির জন্য আলাদা আলাদা ভাবে ম্যাম ডায়াগ্রাম আঁকবো ম্যাম ডায়াগ্রামটা একে কনক্লুশনটা আমাকে মানে একটা নিজের ভাষায় কনক্লুশন লিখবা যে এখানে আসলে ঘটনাটা কি ঘটলো জি ম্যাম বুঝতে পেরেছি ম্যাম রেজাল্টের ফ্লাক্সটা কোথা থেকে শুরু হয়ে কোথায় গেল জি ম্যাম এই জিনিসগুলো হচ্ছে নিজের ভাষায় তোমার যেটা মনে হয় সেটা লিখবা জি ম্যাম ওকে ঠিক আছে এইভাবে বলতে পারি যে হোয়েন ই ফায়ারম্যান হচ্ছে 60 ডিগ্রি and phase 1 will be in positive cycle mm-hmm. but phase 2 will be in negative cycle at the phase 2 will be যখন ফায়ারম্যান সাইড থিটার মান যখন সাইড 60 ডিগ্রি তখন এখানে বইয়ে যেভাবে লেখা আছে এভাবেই লিখবা phi 1 কত phi 2 কত phi 3 কত এগুলো ঠিক থাকবে জি ম্যাম শুধু 6টা ছবি আকার পরে মানে 7টা ছবি আকার পরে ওখান থেকে তুমি কি শিখলা কি বুঝলা এই ছবিটা থেকে সেটা তোমরা নিজের ভাষায় লিখবা জি ম্যাম বুঝছি ম্যাম ওকে ম্যাম ঠিক আছে ম্যাম ম্যাম এটা অ্যাসাইনমেন্টে অ্যাড করব এটা অ্যাসাইনমেন্টে অ্যাড হবে হ্যাঁ জি ম্যাম ঠিক আছে ম্যাম ঠিক আছে জি ম্যাম আচ্ছা তাহলে এখন রেকর্ডিংটা বন্ধ করো এখন দেখি চাইছে